পঞ্চায়েত নির্বাচনের আগে পরিবহন মন্ত্রীর সামনে তৃণমূলের গোষ্ঠী কন্দলের আশঙ্কা আরও বাড়িয়ে দিলেন রাজ্যের আরেক মন্ত্রী সাবিনা ইয়াসমিন জনসভার মঞ্চ থেকে বিরোধীদের নয় দলের ছাট অংশদের সাথে আমাদের লড়াই হবে মালদার মালতীপুর বিধানসভার শ্রীপুরে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে জনসভা করতে এসে রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রীর সামনেই এমনই বক্তব্য রাখলেন উত্তরবঙ্গ মন্ত্রী নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দি বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন আগামীতে আমাদের লড়াই কংগ্রেস সিপিআইএম ও বিজেপির বিরুদ্ধে নয় আমাদের লড়াই হবে তৃণমূলের অংশদের সাথে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে আগামী নির্বাচনে আমরা সতর্ক থাকব। আমরা স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে বেছে নেব পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতষট্টি খানা প্রকল্পকে নিয়েই হাতিয়ার করে এই লড়াই আমরা নামব কংগ্রেস সিপিআইএম বিজেপি এরা কেউ প্রার্থী খুঁজে পাচ্ছে না আমরা যাদের টিকিট দেব না তাদের প্রার্থী করবে ওরা আজকে তৃণমূল কংগ্রেসের একটা প্রকাশ্য সমাবেশ ছিল গত দুই নম্বর ব্লকের শিরপুর মিলনপল্লীর মাঠে সেখানে আমাদের প্রধান বক্তা ছিলেন সেনাশ্রী চক্রবর্তী পরিবহন মন্ত্রী তার হাত ধরে আজকে পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেস থেকে কংগ্রেসের অঞ্চল সভাপতি বুথ সভাপতি সহ প্রায় পাঁচশো মানুষ তার সাথে সাথে শ্রীপুর এখানে একটা ইউথ ক্লাব যেটা সিপিএম কংগ্রেস পরিচালিত ছিল ইউথ ক্লাবের সমস্ত সদস্য সম্পাদক সভাপতি থেকে তারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন এবং আলাল থেকে আমাদের অগণিত বিজেপি কর্মীরা এবং সিপিএম কংগ্রেস কর্মীরা এসেছেন তার মধ্যে বিজেপির একজন মন্ডল সভাপতিও আমাদের সাথে আজকের এই মঞ্চে মন্ত্রীর হাত থেকে পতাকা ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়েছেন মালদা থেকে দেবসিংহের রিপোর্ট আনন্দ